অদিতির বিয়েটা হয়ে গেলে তারপর তোরটা। তুমি আর কখনো আমাকে এমন বলবে না, কখনো বলবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আর কখনো এভাবে বলবো না, আমার ভুল হয়ে গেছে। ফাইনাল, আমি 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 আজই মাসে বলবো। না তা কেন, একটু অবাক হবে আবার খুশিও হবে। এই জন্য জামিলকে খুব পরিশ্রম করতে হবে। এটা কোনো ব্যাপারই না, পরিশ্রম নিয়ে কোনো চিন্তা নাই। পরিশ্রম, ইনোভেশন, আন্তরিকতা এসবের কোনো বিকল্প নেই। শরীফ ভাই, এসব মোটেই নতুন কথা না, তবে আপনার বলের স্টাইলটা নতুন। আপনি খুব সতর্ক। আপনি আমার চেয়ে কম সতর্ক নন, বরং বেশি। বাইরে থেকে একটুও বোঝা যায় না। বাবা শোনো, অমিত তুমি আগের চেয়ে অনেক বদলে গেছো। আমি না, না খালাম্মা, আমি সে আগের মতো আছে। আছে আছে, এখন বলবো না, আগে খাবো তারপরে দু ঘন্টা ঘুমাবো, কারণ আমার মোটা হওয়া দরকার। ঘুম থেকে উঠে তারপর তোমাকে বলবো। কথাটা শুনলে না মা, তুমি ভীষণ অবাক হয়ে যাবে। তোমার ব্যবসার খবর কি, জিজ্ঞেসই করা হলো না। হাই সোনা, আমার ব্যবসার অবস্থা খারাপ না, ভালো। একজনে পাইছি যে আমারে পুঁজি দিব। তাই নাকি, আমি তো তাহলে বেঁচে গেলাম। প্রথমে বলছিল 50,000 দিব, এখন কইতাছে দরকার হলে 1,00,000 টাকা পর্যন্ত দিব। ওই ছাত্রীর জন্য কি আপনার জীবন এলোমেলো হয়ে গেছে? দেখো অমিত, আমার জীবনটা হয়তো এলোমেলো হয়ে যাওয়ার জন্যই নির্দিষ্ট ছিল। আরে ব্যাপার কি সেটা কি আমি জানি নাকি? না জানি নেই, কোন পথে পা বাড়াইছ, আমার তো ভয় লাগতেছে বাপ। কি হলো, তুমি এমন চুপ করে আছো কেন? তোমার বড় মেয়ে কক্সবাজার যাচ্ছে। তো যাক, কলেজ থেকে যাচ্ছে তো? তাহলে আমাদের মেয়ে নায়িকা হয়েছে, সিনেমার নায়িকা। এখন প্রোডিউসার আর ডিরেক্টরের সঙ্গে লোকেশন দেখতে কক্সবাজার যাচ্ছে। তোমরা নাস্তা করে নাও। বুবুও চল, তোরা যা, আমি খাবো না। তুই আর আমি খাবো না। কেন খাবি না, রাতেও তো কিছু খাসনি। আমার ইচ্ছে, আমি খাবো না। চেঁচাচ্ছিস কেন? তোকে কেউ মারধর করেছে? মারধরের চেয়ে অনেক বেশি কিছু করেছো তোমরা, আমার স্বপ্ন নষ্ট করে দিচ্ছ। তুই সিনেমায় নামবি কেন? সিনেমা নামা কি খারাপ? ঠিক আছে, সিনেমায় নামা খারাপ না, কিন্তু তুই প্রোডিউসার ডিরেক্টরের সঙ্গে লোকেশন দেখতে যাবি, এর মানে তুই বুঝিস? কি বুঝবো, নায়িকা কি লোকেশন দেখতে যেতে পারে না? মারে, তোর কি কোনো কারোর বুদ্ধি শুদ্ধি হবে না? কি বলতে চাও, কি বলতে চাও তুমি? আমার বুদ্ধি নেই না? শোনো, এবারে সবার বুদ্ধি এক জায়গায় করলে যত বুদ্ধি হবে তার চেয়ে অনেক 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 বেশি বুদ্ধি আমার। কি ব্যাপার, তুমি কি মর্নিং ওয়াকে বেরিয়ে আমার এখানে চলে এসেছো? তোমার মনটা মনে হচ্ছে খুবই খারাপ, পারিবারিক সমস্যা, তোমার বোনকে নিয়ে কোনো? আপনি জানলেন কি করে? অনুমান, কিছুদিন থেকেই তোমার বোনের বিয়ের কথাবার্তা চলছিল, তাই মন খারাপের মতো কিছু ঘটলে ওই ঘটান। আমাদের সংসারে অভাব কম নয়, কিন্তু আমাদের সংসারটা খুব হাসি খুশি। সংসারের এই শান্তিও এক ধাক্কে নষ্ট করে দিয়েছে। জীবনে বহু ধাক্কা সামলাতে হয়, বলতে পারো বহু ধাক্কা সামলানোর আরেকটা নামই হচ্ছে জীবন।
সেটা গরিবের জীবন, বড়লোকের এরকম হয় না। তা তুমি কি বলতে চাও বড়লোকদের কোনো সমস্যা নেই? আছে, আছে হয়তো, কিন্তু সেসব সমস্যা অদ্ভুত সব উপায়ে সমাধান হয়ে যায়। গরিবরা তা পারে না। কোথায় পারে? সমস্যার সমাধান করতে পারে না বলে তারা পালায়। এই যে আমি বাসা থেকে পালিয়ে আপনার এখানে চলে এসেছি। আচ্ছা, তোমার বোন কি খুব কান্নাকাটি করছে? মানে সে কি খুব কষ্ট পাচ্ছে? মানে মানে আমার মনে হচ্ছে তোমার বোন খুব কষ্ট পাচ্ছে, অথবা অল্প কিছুদিনের মধ্যেই এমন একটা কিছু ঘটবে যা তোমার বোনকে আরো মর্মাহত করবে, বুঝছো? আমাকে দেখলেই তুমি ব্যস্ত হয়ে পড়ছো, এর মানে কি তুমি আমার সাথে কথা বলতে চাও না? অদিতির ব্যাপারে শোনো, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, অদিতির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তাহলে কে জানবে? আচ্ছা, আমাদের মেয়েটা এরকম হলো কেন বলতো? এত বড় একটা মেয়ে এত অবুজ কেন হবে বলো? কেন এত অবুঝ হবে? তোমার পড়াশোনার খবর কি? খুবই ভালো হচ্ছে ভাইয়া, মনে হচ্ছে আমি পাশ করেই ফেলবো। তোমার সাথে আসলে কথা বলাই উচিত না। কথা বলোই বা কোথায়, আগে ভাবিতাও বলতো, এখন তাও বলে না। এই মিথ্যা কথা বলবে না। শোনো, এহসান সাহেব যাচ্ছেন, আমরা যেন সামনের সপ্তাহে ওর বাসায় যাই। যাওয়া আসা থাকা ভালো, তাই না ফারহানা? হ্যাঁ নিশ্চয়ই, এহসান সাহেবের মাকে তো আমার খুব পছন্দ হয়েছে, মহিলা খুব ভালো শাশুড়ি হবে। ভাইয়া, তোমার কাছে 50,000 টাকা চেয়েছিলাম না? আমাকে 50,000 না, দিতে হবে 1,00,000 টাকা। কি করবি? বাদামের ব্যবসা করব। ও, ভালো কথা মনে করিয়েছিস। বাদামের ব্যবসা করে একটা ছেলে নাকি রেগুলার তোর কাছে আসছে? ভাবি তুমি লাগিয়েছো না, তোমার তো এসব আগে ছিল না। হ্যাঁ ভাইয়া, আসি। 1,00,000 টাকা আমি ওকেই দেবো। টাকাটা নষ্ট করবি? নষ্ট হলে ভালো কাজে নষ্ট হবে, ক্ষতি কি? তুমি হয়তো বিশ্বাস করে ছেলেটাকে টাকাটা দেবে, কিন্তু ছেলেটা যদি টাকাটা মেরে দেয়? তাহলে তো একটা কথা এখন আমাকে বলতেই হয়। হাই থট কথা বল। কাউকে বিশ্বাস না করার চেয়ে বিশ্বাস করে ঠকা ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো শুধু ফোনেই কথা বলো, আসো তো না। ব্যস্ত? খুবই ব্যস্ত। আচ্ছা, তোমরা কী নিয়ে এত ব্যস্ত থাকো বলো তো? আমার তো সময় একদম কাটতেই চায় না। হ্যাঁ, তাই তো ভেবেছিলাম, ভেবেছিলাম ছেলের বিয়ে দেব, ঘরে ছোট্টখাটো একটা বউ আসবে, নাতি নাতনি হবে, তার হলো কই? দোষ অবশ্য আমারই, এসান আমাকে মেয়ে পছন্দ করতে দিয়েছে, কিন্তু কোনো মেয়ে আমার পছন্দ হয় না। তবে
ও হ্যাঁ, একটা মেয়েকে অবশ্য পছন্দ হয়েছে, ওরা সামনের সপ্তাহে আমাদের বাড়িতে আসবে। মেয়েটি এহসানের এক বন্ধুর বোন। তুমি কি করবে জানো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ। ওই দিন আমি তোমাকে খবর পাঠাবো, তুমি চলে আসবে। তারপর দুজনে মিলে যদি পছন্দ হয় তাহলে আর দেরি করবো না, সোজা প্রস্তাব দিয়ে দেব। হ্যাঁ, ছেলের বিয়ে। কোথায় যাচ্ছিস? কোথাও না। তুই বাবুর সঙ্গে কথা বলেছিস? তো কথা বল না একটু, বোঝা। ইচ্ছে করছে না। বোঝানোর কথা কেন খামাখা বলছিস? তুই কি মনে করিস আমাদের কারো পক্ষে ওকে বোঝানো সম্ভব? আচ্ছা মা, তুমি বারবার কেন বিয়ের কথা বলছো বলতো? ছেলেটা ভালো কি মন্দ সেটা কোনো বড় ব্যাপার নয়, আমার এখন ওঠার সময়, আমি এখন বিয়ে করবো না সেটাই বড় ব্যাপার। মা মা, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। মা দোহাই লাগে তোর, তুই কি করতে যাচ্ছিস সেটা তুই নিজে বুঝতে চেষ্টা কর। আমি খুব ভালো করে জানি আমি কি করতে যাচ্ছি, তোমরা বুঝবে না, বাবাকে বলো, বাবা ঠিকই বুঝবে। তুই কি ভেবেছিস তোর বাবাকে এখনো বলা হয়নি? তোর বাবা তো বিছানা নিয়েছে। মিথ্যে বলো না। মিথ্যা কে বলেছে? মিথ্যা কে বলছে? মারবো একদম। তোর বাবা কি বলেছে শুনেছিস? তোর বাইরে যাওয়া বন্ধ, লেখাপড়া বন্ধ, তোর বিয়েও করতে হবে না, কিছুই করতে হবে না। আমি কলেজে যাব না। না, বাড়ি থেকে এক পাও তোমার বাইরে যাওয়া বন্ধ। কি অফিসে কি খুব একা একা লাগছিল? শরীফ ভাই, আমার মাঝে মাঝে খুব একা একা লাগে, নিজেকে ভয়াবহ রকম নিঃসঙ্গ মনে হয়। কিন্তু তোমাকে দেখে কিন্তু সেরকম মনে হয় না, তোমার বর্তমান জীবনটা তুমি খুবই উপভোগ করছো। করছি, আমি ঠিক জানি আমি এই জীবনে চেয়েছিলাম, কিন্তু আমার নিঃসঙ্গতাও কাটে না। এখন বোধহয় তোমার কোনো বন্ধুই নেই, তাই না? বন্ধু হবে কি করে, থাকবেই বা কি করে? আমি যে কারোর জন্য ফিল করি না। শরীফ ভাই, আমার মাঝে মাঝে নিজেকে বড় নিষ্ঠুর মনে হয়। যে নিজেকে নিষ্ঠুর মনে করে সে আসলে একটুও নিষ্ঠুর নয়। আমি জানি আমি নিষ্ঠুর। যে আসলে নিষ্ঠুর সে কিন্তু সেটা কখনো স্বীকার করে না। এসান, কি হয়েছে? আমি আজ নিজে থেকে একজনকে ফোন করেছিলাম, একটা মেয়েকে। মেয়েটা কিছু বলেনি? বলেছে। তাহলে? মেয়েটা খুবই আন্তরিক গলায় আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি মেয়েটা আসলে আমার সঙ্গে ইয়ার্কি মারছে। মেয়েটা কে? কেন আমি এমন করলাম শরীফ ভাই? কেন আমি নিজে থেকে ফোন করে নিজেকে এমন ছোট করে ফেললাম? আপা, বাদাম ব্যবসার লগে বাংলা বানানের কোনো সম্পর্ক নাই।
তার সম্পর্ক নেই, তাই বলে বানান ভুল করবেন এটা তো হতে পারে না। লেখাপড়া ঠিক মতো করেননি? আপা ব্যাপার হইতেছে লেখাপড়া ঠিক মতো করছি কিন্তু ঠিক মতো শিখি নাই, দেখলেন না চাকরিটা পাইলাম না। আর সব কিছু ঠিক আছে, মনে হচ্ছে আপনাকে দিয়ে ব্যবসা হবে। আপা এইটা আপনি কি করে বুঝলেন? বুঝলাম কারণ আমি ব্যবসা খুব ভালো বুঝি, আরো ভালো বুঝি, আরো বেশি ভালো বুঝি মানুষকে। হাসবেন না, আমি হাসির কোনো কথা বলিনি। আমার টাকা রেডি আছে, আপনি কাজগুলো গুছিয়ে নিন, ঠিক আছে? আপা একটা কথা।